আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটি অসাধারণ স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে দিয়ে দেব 1টি শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 চামচের 1/3 ভাগ গোটা জিরা, 1 চামচের 1/4 ভাগ হিং। এই হিংটা নিরামিষ রান্নায় অবশ্যই ব্যবহার করবে, টেস্ট খুব ভালো হয়। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু পেঁপে টুকরোগুলি। সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে পেঁপে আলুর টুকরোগুলিকে খুব ভালো করে তেলে ভেজে নেব। পেঁপেকে আমি সিদ্ধ করিনি, সিদ্ধ করলে যে পেঁপের একটা কাঁচা গন্ধ থাকে সেটা থেকেই যায়, এর জন্য আমি ভালো করে কাঁচা পেঁপেকে ভেজে নিচ্ছি, তাহলে সেই গন্ধটা চলে যাবে আর খেতেও খুবই সুস্বাদু হবে। ঢাকা দিয়ে রান্না হতে দেব, তবে অতি অবশ্যই মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব। এতে পেঁপে আলু ভাজার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। 6-7 মিনিট পর দেখুন পেঁপে আলু লালচে করে ভাজা হয়ে গেছে, একই সঙ্গে পেঁপে আর আলু প্রায় 50% মতন সিদ্ধও হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব 1/2 চামচ গ্রেট করা আদা আর 1টি মাঝারি সাইজের টমেটো কুচি। আদা টমেটোর যে একটা কাঁচা গন্ধ আছে সেই কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত সবকিছুর সঙ্গে ভালো করে ভেজে নেব। 3-4 মিনিট আদা টমেটোকে সবকিছুর সঙ্গে ভেজে নেওয়ার পর দেখুন টমেটো অনেকটাই নরম হয়ে এসেছে, একই সঙ্গে আদা টমেটোর কাঁচা গন্ধও চলে গেছে। এই সময় গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব, দিয়ে দিচ্ছি 1.5 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা নিজেদের স্বাদ মতন দেবে, স্বাদ অনুযায়ী লবণ। পেঁপে আলু ভাজার সময় সামান্য লবণ ব্যবহার করেছিলাম, সেই বুঝে বাকি স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করলাম। আর দেব 1 চামচ চিনি, পেঁপের তরকারি সবসময় মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি 1 চামচ চিনি ব্যবহার করলাম। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এবার গ্যাসের আঁচ মাঝারিতে রেখে সব কিছুর সঙ্গে মশলাকে খুব ভালো করে কষিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ছোলাকে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখার পর 2টো সিটি উঠিয়ে সিদ্ধ করে নিয়েছি, সেই ছোলা সিদ্ধ দিয়ে দেব। সব কিছুর সঙ্গে মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর ওপর রান্নার টেস্ট অনেকাংশে নির্ভর করে, তাই মশলা কষানোটা খুব ভালো করে করবেন। 4-5 মিনিট ধরে মশলাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। আপনারা কেমন গ্রেভি রাখবেন তার ওপর নির্ভর করে জলটা ব্যবহার করবেন। এইবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচ মাঝারিতে রেখে 8-10 মিনিট কুক হতে দেব, তবে মাঝে মাঝে অতি অবশ্যই ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব যাতে তল থেকে ধরে না যায়। আবারও ঢাকা দিয়ে রান্না হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখুন তরকারিটা অনেকটাই মাখো মাখো হয়ে এসছে। এবার চেক করে নেব আলু পেঁপে সিদ্ধ হয়েছে কিনা। আলু ও পেঁপে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। তরকারিটা আরেকটু মাখো মাখো করার জন্য দেখুন এইভাবে পেঁপে আলুকে কিছুটা খুন্তির পিছন দিক করে চেপে চেপে ম্যাশ করে দিচ্ছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন পেঁপের ডালনা আগের থেকে অনেকটাই বেশি ঘন হয়ে গেছে, এতে দেখতে খুব ভালো লাগে। দিয়ে দেব 1/2 চামচ ঘি। নিরামিষ রান্নায় ঘি দিলে খেতে খুবই টেস্টি হয়, তার সঙ্গে এই ঘিয়ের ফ্লেভারটাও খুব ভালো লাগে। আর দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলে ঘি গরম মশলার গন্ধ পেঁপের ডালনার মধ্যে খুব ভালোভাবে
ছড়িয়ে যাবে। 5 মিনিট পর সার্ভ করার জন্য একদম রেডি অপূর্ব স্বাদে নিরামিষ পেঁপের ডান্ডা। আপনারা রুটি, লুচি, পরোটা এমনকি ভাতের সাথেও পরিবেশন করতে পারেন, খেতে দারুণ লাগে। রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।